কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আমিরে জামাত ডাক্তার রফিকুর রহমানের পক্ষ থেকে কুষ্টিয়ায় ভাদালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সবাইকে 50,000 টাকা করে এবং আহতদের 10,000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন জামাতের যশোর কুষ্টিয়া অঞ্চলের জোন পরিচালক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মুবারক হোসেন। পরে আমাকে বললো যে আরো তাদের খোঁজখবর করেন, তত্ত্বাবধানে করেন, ফ্যামিলিতে কি প্রবলেম আছে কোথায়। আর সর্বোচ্চ কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলাম যে ইসলামটা প্রতিষ্ঠা করতে চায়, এরকম একটা স্বপ্নের স্টেট প্রতিষ্ঠা করার জন্য আপনারা নিজেরা দোয়া করবেন, মানুষকে এটা জানানো দেবেন। ঠিক আছে, আল্লাহ আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। যে সমস্ত পরিবারের যারা ব্যথা তুলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যথা প্রশমিত করুন। আর আমার ভাইদেরকে আমি বলবো, তাদের সঙ্গে যেন মাঝে মাঝে আপনারা দেখা সাক্ষাৎ করেন, তাদের যতটুকু আমাদের সহানুভূতি দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ আছি আপনাদের পাশে। দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন। জামাত ইসলামী যে কোনো দুর্যোগ দুর্ঘটনা অশান্তি তৈরি একদিন সকল মানুষের কাছে যায়, এটা আল্লাহর আইন, এটা করছে সেই লক্ষ্যেই আপনাদের কাছে আসা হয়েছে। যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণের কোন সামান্যতম সামর্থ্য শক্তি মানুষের বা আমাদের কারণ নাই। জেলা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম আমাদের এতক্ষণ কথা বললেন, আমাদের জামাতের আমির বা প্রধান ডাক্তার শফিকুর রহমান আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের জন্য দোয়া করেছেন। সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া জেলা জামাতের সহকারী সেক্রেটারি জনাব আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জদ্দার, এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা জামাতের আমির হামিদুল ইসলাম, বরতল ইউনিয়ন আমির ইউনুস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। গত 10 জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বরতল দক্ষিণপাড়া এলাকায় মণ্ডল হোটেলের সামনে কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে ট্রাকের ধাক্কায় 4 জন নিহত হন। নিহত হলেন কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজিল হোসেনের ছেলে ভ্যান চালক মুক্তার হোসেন, একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন, আলামপুর হালদাপাড়ার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী। উল্লেখ্য যে নিহত 4টি পরিবারের মাঝে 50,000 টাকা করে বিতরণ করা হয়েছে। মৃত রোজিনা বেগমের অভিভাবক ভাদু মিয়া রাহাতে 50,000 টাকা তুলে দেন জামাতের নেতৃবৃন্দ। মৃত জেসমিন বেগমের অভিভাবক মা মাজেদা বেগমের হাতে 50,000 টাকা তুলে দেন জামাতের নেতৃবৃন্দ। মৃত স্বপ্না রানী তার স্বামী মনোরঞ্জন বিশ্বাসের হাতে 50,000 টাকা তুলে দেওয়া হয়। মৃত মুক্তার হোসেনের অভিভাবক তার স্ত্রী রাশিদা বেগম, তার হাতে 50,000 টাকা তুলে দেওয়া হয় এবং অসুস্থ তহমিনা বেগমকে 10,000 টাকা প্রদান করা হয়।